কি? দেখো কেন আমি আপনাদের কাউকে কিছু না জানিয়ে সুহানা ম্যাডামকে এইভাবে বিয়ে দিয়ে দিলাম? বুঝতে পেরেছি ইন্দিরা, কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, দিয়ের যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু আমি মেনে নেব না। ইন্দিরা, শুধু আপনার কথা শুনে দি নিজের জীবনে এত বড় একটা ডিসিশন নিয়েছে, আর সেই জন্যই আপনাকে বলে রাখছি, এরপর যদি দিয়ের কোনো ক্ষতি হয়, দিয়ের কোনো, তাহলে কিন্তু আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না ইন্দিরা। হ্যাঁ, ছেলে হঠাৎ করে বিয়ে করে ফেলল, হ্যাঁ তাই কাল সন্ধেবেলা বাড়িতে একবার পায়ের ধুলো দিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, আসুন না, সাক্ষাতে সব বলবো, আসবেন কিন্তু। দেখছো ফোনে কথা বলছি, কি যে বলে যাচ্ছ। আরে বাবা, রাজদীপ আর ছোট বৌমাকে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে বড় বৌমা রাজার সঙ্গে কথা বলার চেষ্টা করছে ফোনে, কিন্তু ও ফোনটাই ধরছে না। আমাদের কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেছে। আমার তো মনে হচ্ছে রাজা ছোট বৌমাকে ওর বাপের বাড়িতে দিতে গেছে। তুমি তো জানো তোমার ছোট ছেলের মেজাজটা কিরকম, মাথাটা সবসময় গরম হয়ে থাকে। ওদের মধ্যে তো ঝামেলা ছিলই, আবার নতুন করে বোধহয় কিছু ঘটিয়েছে। ইন্দিরা ইন্দিরা, যে কি একটা কাণ্ড ঘটিয়েছে না, আমরা অবশ্য তখন না বলিনি। হ্যাঁ গো, আমার আমার খুব টেনশন হচ্ছে, কি হবে আমি বুঝতে পারছি না। রাজদীপ ফোন ধরছে না, তোমাদের কিছু বলেও যায়নি? না, সেটাই তো বাবা, ফোনটা ধরলেও তো অত চিন্তা হয় না, কিন্তু ফোন ধরছে না বলেই তো চিন্তা করছি। দাঁড়াও, দেবদীপকে একবার ডাক। না না, ওকে অকারণে বিরক্ত করো না, ও ওকে কোনো কিছু বলতে গেলেই ও ভীষণ বিরক্ত হচ্ছে, কিচ্ছু শুনতে চাইছে না। ওই তো এলো, বলে দেখো কোনো দরকারে বেরিয়েছিল। হ্যাঁ তাই হবে, আর শুনেছি সুহানা পিৎজা বার্গার এগুলো খেতে ভালোবাসে, তাই হয়তো রাজা ওকে নিয়ে বেরিয়েছিল ওগুলো খাওয়াতে। আরে দরজাটা খোলো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এক্ষুন খুলছি। রাজদীপ দাস কোথায়? কে আপনার? ফুট করে ঢুকে বললেন যে ভাই নেই, বিয়ে হওয়ার পর এখানে ছিল, এখন নেই, বাবাকে চালু দেখ করি। বাইরে যদি পাড়ার লোক সবাই জড়ো হয় না, তাহলে কিন্তু আপনারা কেউ রেহাই পাবেন না, আমি বলে দিচ্ছি, বেরোন।
ইন্দিরা, ইন্দিরা কি হয়েছে? যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে ভিকি স্যার। মানে 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 সুহানা ম্যাডামের বিয়ে দেওয়াটা অনেকেই সহ্য করতে পারেন, আর সেটার বদলা নেওয়ার জন্য কোনো একটা গণ্ডগোল তো এটা আমার আগেই মনে হয়েছিল, আর আর সেই আশঙ্কাটাই ঠিক হয়েছে, সেই আশঙ্কাটাই। ইন্দিরা প্লিজ একটু ক্লিয়ারলি বলুন, আমি কিছু বুঝতে পারছি না। ভিকি স্যার ওই বাড়িতে গুন্ডারা গিয়েছিল, রাজদীপ দাকে খুঁজছিল, হয়তো হয়তো সুহানা ম্যাডামেরও ক্ষতি করতো ওরা। ইন্দিরা এটা কি বলছেন আপনি? ওদের বাড়িতে গুন্ডা গেছিল মানে কি বলতে চাইছেন? সবাই ঠিক আছে তো? রাজদীপ ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে ভিকি স্যার, কারণ ওরা ওই বাড়িতে ছিলই না। আমি খুব ভালো করে জানতাম যে এই রকম কিছু একটা হতে পারে, সেই জন্য সেই জন্যই আমি আগে থেকেই ওদেরকে ওই বাড়ি থেকে সরিয়ে দিয়েছি। চিন্তা করবেন না ভিকি স্যার, রাজদীপ দা আর সুহানা ম্যাডাম একদম নিরাপদ আশ্রয় আছে, আর বউ হাতের আগে ওরা ওরা কোথায় আছে সেটা কেউ জানতে পারবে না, কেউ না। বাহ, ভেরি গুড, কেনাকাটা তত্ত্ব সাজানো সব কমপ্লিট, ভেরি গুড। তা তুমি কটা তত্ত্ব সাজালে? আমি তো ওই চারটে। তো একেবারে হাসি ধরছে না। ও জেম্মা বলছি তুমি রাগ করছো কেন বলো, আমি তো ওখানে তোমার জন্যই। আমার জন্য মানে? আরে বাবা, আমি যদি ওখানে গিয়ে না বসতাম তাহলে ওরা তোমার ব্যাপারে কি বলছে না বলছে, কি ঘটনা পাকাচ্ছে না পাকাচ্ছে, কি করে জানতে পারতাম বলো তো? কি জানতে পারলে? শোনা, জমি এ বউ ভাতের আয়োজন হচ্ছে, আর সবকে সামলাচ্ছে বলো তো ওই ইন্দিরা, ওই সব তত্ত্ব রত্নে নাকি ওদের বাড়িতে যাওয়া হবে। তুমি ভাবতে পারছো জেম্মা ওই ইন্দিরা কিরকম বশ করে নিয়েছে বাড়ির সবাইকে? এত বড় একটা অন্যায় করলো ওই মেয়েটা, তারপরেও সবাই ওই ওই মেয়েটাকে নিয়ে তো উঠছে আর বসছে, উঠছে আর বসছে। আমি ভাবতে পারছি না যে। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি যাও এখান থেকে, যাও। দরজাটা বন্ধ করলো কেন দেখি তো। মা, সোহানা রাজদীপ তো বাড়িতে নেই। নেই মানে? আরে নেই মানে নেই, তুমি তুমি কি কথা বোঝো না? আমার লোকেরা ওদের খুঁজতে গেছিল, গিয়ে দেখছে বাড়ি ফাঁকা, ওরা কেউ নেই। যাবে কোথায়? কি উল্টোপাল্টা কথা বলছিস, ভালো করে খুঁজে দেখতে বল। মা, আমি তো বলছি নেই, আমি কি তোমার সঙ্গে মজা করছি? আচ্ছা আচ্ছা, তাহলে একটু ওয়েট করতে পারো, তো ফিরে আসবেই তাই না? মা, আমার মনে হচ্ছে কোথাও একটা গোলমাল হচ্ছে, আমার মন বলছে ইন্দিরা কিছু একটা সন্দেহ করছে, কিছু একটা গেস করছে, তাই ওদেরকে বাড়ি ফিরতে বারণ করেছে। ওরা আজকে বাড়ি ফিরবে না, অন্য কোথাও থাকবে, শিওর আমি। ইম্পসিবল, ইন্দিরা ইন্দিরা ওদের ওখান থেকে প্ল্যান করে সরিয়ে দিয়েছে। না না বাবা বাবা, জাস্ট ইম্পসিবল, বৌভাতে সব কিছু তো এখানে রেডি হচ্ছে, ওরা না থাকলে কী করে সেটা হবে বলতো? জানি না মা, আমি কিচ্ছু জানি না, আমার জাস্ট মাথা কাজ করছে না, একটার পর একটা একটার পর একটা প্ল্যানিং ফেল হয়ে যাচ্ছে। আমরা আমরা ভুল করছি মা, কোথাও একটা ভুল হচ্ছে, আমরা এই সুহানা রাজদীপ এদের পিছনে দৌড়াচ্ছি, আমাদের আসল শত্রু ওই ইন্দিরা সরকার, ওকেই শেষ করতে হবে, নাহলে কোনো উপায় নেই। আমি ভেবে নিয়েছি আর কারোর পিছনে দৌড়াবো না, এইবার ইন্দিরা সরকারকে শেষ করবো, এন্ড দ্যাটস ফাইনাল। চলো 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 পাল্টাই।